হ্যালো গাইজ, ওয়েলকাম টু ফিল্মি দুনিয়া। আর যেমনটা সবাই জানে, হ্যালোইন কিলসের নতুন ট্রেলার চলে এসেছে, আর এই ভিডিওতে আমি করব এর ব্রেকডাউন। এর আগে আমি আরেকটি মুভির ট্রেলার ব্রেকডাউন করেছি, সেটা হলো স্পাইরাল ফ্রম দ্য বুক অফ স, এর উপর পরে কথা বলবো। তো যারা এই ভিডিওটা দেখছেন, আমি বলি যে এই ভিডিওতে কিছু স্পয়লার হবে। তো এই ভিডিও দেখার জন্য 1978 আসা হ্যালোইন আর 2018 রিলিজ হওয়া হ্যালোইন মুভি দেখা খুবই দরকার, অ্যান্ড তার ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে আসবে। আর আপনাদের বলি যে এই ট্রেলারটি 25 জুন ইউটিউবে রিলিজ হতো না, এই ট্রেলারটাকে রিলিজ করা হতো থিয়েটারে দ্য ফরএভার পার্জের সাথে, কিন্তু কোনো বাঁদর তার ভিডিও রেকর্ড করে তাকে ইউটিউবে লিক করে দেয়, তাই বাধ্য হয়ে স্টুডিওকে এই ট্রেলারটি রিলিজ করতে হয়। তো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি ব্রেকডাউন স্টার্ট করা যাক। তো ট্রেলারের শুরুতে আমরা দেখি যে লরির ঘর আগুনে পুড়ছে, আর তার সাথে মাইকেলও। লরি আর তার ফ্যামিলি তো ওই ট্রাকে বসে যাচ্ছিল, তখন সেখান দিয়ে যাচ্ছিল ফায়ার ফাইটার্সের টিম তাদের ডিউটি করতে। এখানে আমরা লরির চিন্তা দেখতে পাই, আর তার সাথে একটা আইকনিক ডায়লগ। একটা ফায়ার ফাইটার্স নিচে পড়ে যায়, আর আরেকজন তাকে উপরে তোলার জন্য হাত দেয়, কিন্তু তার হাত ধরে তাকে নিচে টেনে নেয় মাইকেল। কিছু এইভাবে সে তাদের টুল নিয়ে বাইরে চলে আসে, আর তাদের টুল নিয়ে সে একজনকে মেরে দেয়। এখানে মাইকেল এক এক করে সমস্ত ফায়ার ফাইটার্সদের মেরে দেয়। এরপর আমরা দেখি যে লরি হসপিটালে ভর্তি হয়ে গেছে, কারণ মাইকেল তাকে স্ট্যাব করে বালকানি থেকে নিচে ফেলে দিয়েছিল, আঘাত তো তাকে অনেকটাই লেগেছে। এখন এখানে লরি বলে যে ইটস ওভার, তার মনে হচ্ছে যে মাইকেল মারা গেছে। আর একে দেখে মনে হচ্ছে যে এই মুভিতে তার কোনো বিশেষ রোল থাকবে না, বেশিরভাগ সময় সে হসপিটালে কাটাবে, আর এন্ডে গিয়ে হয়তো সে বাইরে আসবে। মনে হচ্ছে মুভির পুরোপুরি ভার থাকবে অ্যালিসনের ওপর, যখন কি ক্যারন ছোট থেকে এর ট্রেনিং পেয়েছে, কিন্তু মনে হচ্ছে সে লরির সাথে হসপিটালে থাকবে আর তার দেখাশোনা করবে, আর এন্ডে তারা হয়তো একসাথে বেরোবে। এই কথাটা মনে রাখবেন যে ক্যারন আর অ্যালিসন প্রথমবার মাইকেলকে দেখেছে, আর তারা মাইকেলকে মারার জন্য একদম রেডি হয়ে আছে। তাদের মধ্যে কনফিডেন্টও অনেক বেশি আছে, কারণ তারা মাইকেলকে একবার আহত করে দিয়েছে, আর মাইকেলের কিছু আঙুলও উড়িয়ে দিয়েছে, আর এটা লাভ উঠিয়ে তারা মাইকেলকে হান্ট করতে চায়। পরের সিনে আমরা দেখি শেরিফ বার্কারকে, যার আগের পার্টে কোনো বিশেষ রোল ছিল না, কিন্তু মনে হয় এটাতে থাকবে, কারণ সে কোনো বিশেষ পদক্ষেপ ওঠায়নি যার কারণে এত লোকজন মারা গেছে আর আগেও মরবে। এদিকে পুলিশ এই ফায়ার ফাইটার্সদের বডি দেখে অবাক হয়ে গেছে, আর এটা হয়তো হকিন্সের বডি হবে। এদিকে বার্কার গিয়ে ক্যারেনকে বলে যে মাইকেল এখনো মরেনি, সে নিখোঁজ। এদিকে আমরা দেখি যে মাইকেল ঘরে ঢুকে লোকজনদের মারছে, আর কিল কতটা ক্রিয়েটিভ তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। যেমন মাইকেল একটা টিউবলাইট নিয়ে একটি বৃদ্ধ মহিলার গলায় ভরে তাকে মেরে দেয়, আর সব রক্ত সেই টিউবলাইটের ভেতরে চলে যায়। আর যেতে যেতে সে ডবল ট্যাপও করছে, কিন্তু সে যাচ্ছে কোথায়? নিজের বাড়ি। হ্যাঁ, এই মুহূর্তে সে নিজের বাড়ি যাবে, আর এর ক্লাইম্যাক্স সেখানেই হবে। এদিকে আমরা দেখি যে লরি জোর করে হসপিটাল থেকে যেতে চাইছে মাইকেলকে মারার জন্য, আর ক্যারেনও তার সাথে আছে। লরি বলে যে যখন কি আমরা জানি যে এটা হবে না, কারণ নেক্সট পার্ট পরের বছর আসছে। আগে আমরা দেখি যে সব লোকজন ক্ষিপ্ত হয়ে আছে, হয়তো পুলিশের ওপর, আর দেখে মনে হচ্ছে এরা হসপিটালের বাইরে আছে, হয়তো এরা সবাই দাঙ্গা করবে। এই সিনটি দেখে মনে হচ্ছে যে এরা ঘরে থাকবে না, বরং এরা মাইকেলের সাথে লড়বে, আর এই মুভিতে এটাই হবে, মাইকেল ভার্সেস হ্যাডেনফিল্ড। এই টাউনের লোকজনের কনফিডেন্ট অনেক বেড়ে গেছে, আর এ কারণে এরা সবাই মরবে, যদি মাইকেল শান্ত হয় তো অর্ধেক টাউনকে শেষ করার পর। আগে আমরা দেখি যে কিভাবে অ্যালিসন টাউনের লোকজনদের নিয়ে মাইকেলকে হান্ট করছে। এখানে তারা বডি পাই সেই কাপলদের, যাদের এক ঝলক আমাদের হ্যালোইন মুভিতেও দেখানো হয়েছিল, আর তাদের মাথায় সেই সিলভার স্যামরক মাস্ক আছে, যা আমাদের হ্যালোইন 3 দেখানো হয়েছিল। মানে এটা হতে পারে যে মাইকেল ওই বাচ্চাদেরও মেরে দিয়েছে। এরপর তারা আরেকটি বডি পায়, এটা কার বডি তা বলা মুশকিল আছে। আগে আমরা দেখি যে অ্যালিসন ক্যামেরন আর তার ড্যাড লনির সাথে আছে। আগের পার্টে এদের ভালোভাবে ইন্ট্রোডিউস করা হয়েছিল, যাদের আমরা এই মুভিতে দেখব। আমরা জানি যে অ্যালিসন আর ক্যামেরনের ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু তাদেরকে টিম আপ করতে হবে, কারণ মাইকেলকে মারতে যে হবে। এখানে তারা মাইকেলের কিলিং প্যাটার্ন ফিগার আউট করে বুঝতে পেরে যায় যে মাইকেল নিজের বাড়ি যাচ্ছে 40 বছর পর, আর তার রাস্তায় যে আসছে তার মৃত্যু নিশ্চিত। এখানে আমাদের একটা জিনিস ক্লিয়ার করা হচ্ছে যে মাইকেল লরির পেছনে নেই, বরং লরি নিজেই তার রাস্তায় আসছে। আগের পার্টেও আমরা দেখেছি যে মাইকেল তো র্যান্ডামলি কিলিং করছিল, কিন্তু লরি নিজেই তার রাস্তায় আসে জুলিয়ানের ঘরে গিয়ে, আর এই মুভিতেও লরির ফ্যামিলি জোর করে তার রাস্তায় আসছে। এটা একটা বড় চেঞ্জ কনসেপ্টে। এখানে আমরা একটা নতুন হ্যালোইন থিম শুনতে পাই, যা অনেকটাই কুল। জন কার্পেন্টার এই সিরিজে অনেক কিছু অ্যাড করছেন, যার কারণে এই সিরিজ এন্ড পর্যন্ত থ্যাঙ্কফুল থাকবে। এখানে আমরা আরও পুরনো ক্যারেক্টারকে দেখি, যেমন টমি ডয়েল, যাকে লরি ফার্স্ট পার্টে বেবি সিট করছিল, আর লরি একে আর লিন্সিকে বাঁচিয়েছিল। তো এ তো লরির জন্য বিশেষ, তাই মনে হচ্ছে যে এই মুভিতে সে লরির ফ্যামিলিকে বাঁচিয়ে তার ঋণ শোধ করবে। আর একটা পুরনো ক্যারেক্টারকে দেখি, নার্স ম্যারিয়ান। ফার্স্ট পার্টে মাইকেল যেভাবে এর গাড়ি চুরি করছিল, এখানে ঠিক সেটাই করছে, আর অ্যাটাকও সেম, মানে রেফারেন্সেস এটাতেও অনেক থাকবে। আর ফাইনালি আমরা দেখি লিন্সিকে,
যার অ্যাক্টিং সেম অ্যাক্ট্রেস করেছে। টমির সাথে লরি একেও বাঁচিয়েছিল, মানে এটা তো হ্যালোউইনের অ্যাভেঞ্জার্স হয়ে গেল। আগে ক্লাইম্যাক্সে আমরা দেখি যে ক্যামেরন হয়তো মাইকেলের বাড়িতে আছে আর তার ওপর রক্ত টোপাচ্ছে, যেটা হয়তো তার বাবার হবে, আর মনে হচ্ছে যে এও মারা যাবে। এখানে অ্যালিসনেরও ফেস অফ দেখানো হয়, মাইকেল তাকে মারতে যাচ্ছিল তখন কেউ তাকে পেছন থেকে স্ট্যাব করে দেয়, আর এটা হয়তো ক্যারেন হবে, কারণ পরের সিনে আমরা দেখি ক্যারেনকে মাইকেলের মাস্ক নিয়ে থাকতে। এটা হয়তো একটা চাল হতে পারে মাইকেলকে ফাঁসানোর জন্য। শেষে আমরা দেখি লরিকে হাতে একটি চাকু নিয়েছে মাইকেলকে মারতে যাচ্ছে, আর এটা হয়তো সেই চাকু যেটা অ্যালিসন প্রথমে নিয়ে এসেছিল। আর এখানে এই ট্রেলার এন্ড হয়। তো এবার কথা বলে ট্রেলার এর, তো এখানে মাইকেলের মধ্যে থেকে একটা কম দূর করা হচ্ছে, আর সেটা হলো মাইকেলের কিলিং ক্রিয়েটিভ নয়, আর এটাই ফ্যান্সদের অভিযোগ। মাইকেলের কিল করা ঢং হলো মাইকেল কাউকে চাকু দিয়ে স্ট্যাব করে তারপর তাকে দেওয়ালে ঝুলিয়ে দিত, আর এটাই এখানে মাইকেলের মধ্যে থেকে দূর করা হয়েছে। আর এর কিলস কতটা ক্রিয়েটিভ তা তো আপনারা দেখলেনই, আর দেখে মনে হচ্ছে যে মাইকেল হয়তো এবার টক্কর দেবে ক্রিয়েটিভ কিলের চ্যাম্পিয়ন জেসনকে। আর রিপোর্টার হিসাবে এতে অনেক কিল থাকবে যা টাইটেলও লেখা আছে। মাইকেল হয়তো জেসনেরও কিল রেকর্ড ভেঙে দিতে পারে, হরর হিস্ট্রিতে সব থেকে বেশি কিলস জেসন করেছে। এই ট্রেলার দেখে আমি আপনাদের একটাই কথা বলতে পারি যে এই মুভিটি যদি আপনার আশেপাশে কোনো থিয়েটারে লাগে তো এটাকে মিস একদমই করবেন না, কারণ এটা ওয়ান টাইম এক্সপিরিয়েন্স হবে আর এটা বারবার আসবে না। রিপোর্টের হিসাবে এরপর হ্যালোউইন এন্ডস রিলিজ হবে, তারপর এই সিরিজটাকে এন্ড করা হবে। আমার হিসাবে এটাকে এন্ড করে এর থেকে টাকা না কামানোটা বোকামি হবে। তো এবার কথা বলি স্পাইরালের ব্যাপারে, তো আমি সেটা এক্সপ্লেন করব ভেবেছিলাম কিন্তু হয়নি, তো সেটা থাকলো রিকোয়েস্টের লিস্টে, যদি কেউ চাও তাহলে আমি এক্সপ্লেন করব, বা যদি ফাঁকা টাইম হয় তাহলে এক্সপ্লেন করে দেবো। তো আজকের ভিডিও করছি এখানে এন্ড, আর এরকম ইউনিক আর ইন্টারেস্টিং ভিডিওস দেখতে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অলে সেট করে নাও, যাতে নোটিফিকেশন আপনাকে স্টক করতে পারে। তো আবার দেখা হচ্ছে ফিওর স্ট্রিট পার্ট 1994 এর এক্সপ্লেন ভিডিওতে, আর আরও আপডেটেড থাকার জন্য আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সেখানে আমি সমস্ত নিউ মুভির আপডেট দিতে থাকি, অ্যান্ড কোন ভিডিও কখন আপলোড করব তারও আপডেট আমি সেখানে দিয়ে দিই। আর নতুন অ্যান্ড পুরনো মুভিজ দেখতে থাকার জন্য টেলিগ্রাম চ্যানেলও জয়েন করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশানে আছে, একবার চেক আউট করে নেবেন। ততক্ষণের জন্য সবাইকে বাই।